রাজ্যে শনিবার থেকেই শুরু হলো নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্মবার্ষিক পরীক্ষা। ইংলিশ ক্লাস 9 এ সেকশন, হ্যাঁ আজকে প্রথম, ভালোই, হ্যাঁ খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা আগে থেকেই জানতাম যে এই মাসে এক্সাম হবে, তো সেই জন্য আমরা ভালো করে দিয়েছি, প্রিপারেশন ছিল আগে থেকেই, টেস্টই করেছি, আশা তো করি 78 এবং 6 তারিখ বেঙ্গলি, হ্যাঁ ভালোই। আমার নাম মৌটুসী সিনহা, আজকে ইংলিশ এক্সাম ছিল, ভালো কয়েকটা, হ্যাঁ ভালো লাগছে, পাঁচটা ক্লাস 9, এটা কুমারঘাট গার্লস এইচএস স্কুল। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র দাস। কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 9 এবং ক্লাস 11 এর আজকে ইংরেজি পরীক্ষাটা হাফ ইয়ারলি চলছে, 80 মার্কসের পরীক্ষা হচ্ছে। আমার শিক্ষক শিক্ষিকারা ওদেরকে অনেক আগেই জানিয়েছে, ডিপার্টমেন্ট থেকে যখন নিম্নটা ইস্যু হয়েছে 80 মার্কসের, শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে, বাচ্চারাও পরীক্ষা দিয়েছে। আমি বাচ্চাদের জিজ্ঞেস করেছি প্রশ্ন কিভাবে হয়েছে, বাচ্চারা বলেছে ভালো প্রশ্ন হয়েছে, এরা শান্তিপূর্ণভাবে লিখেছে। পরস্পর শুনতে পারলাম যে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নাকি বিভিন্ন জায়গায় একটু ছাত্রছাত্রীদের পক্ষে হইহট্টগোল হয়েছে, আমাদের এখানে এই ধরনের কোনো কিছু হয়নি, সুন্দর সুশৃঙ্খলভাবে সহজ এবং আমাদের সহকর্মীদের সহযোগিতায় এরা ইনভিজিলেটরে যারা ডিউটি করে এরাও সুন্দরভাবে দিয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি, বাচ্চারা পরীক্ষা দিয়েছে ভালোভাবে, এরা খুশি। এতে ভাবা আমি মনে করছি, আমি মাত্র নতুন এসেছি, এক মাস হলো, দেখা গেল বাচ্চাদের মুডও ভালো, এর মানে তারা প্রিপারেশন নিয়েছে ভালো, পরীক্ষাও ভালো হয়েছে। আমি জিজ্ঞেস করেছি প্রত্যেক বাচ্চাদের কী ধরনের প্রশ্ন হয়েছে, বলেছে ভালো হয়েছে, মোটামুটি বলেছে অনেকে, অনেকে বলেছে অনেক ভালো হয়েছে, পরীক্ষা দিয়েছি। আর পুলিশ প্রশাসন থেকে একবার একটা বেশ এসেছিল যে এখানে কোনো গণ্ডগোল হয়েছে কিনা, আমরা তো বলতে পারি না, আমি ভেবেছি অন্য কোনো কেউ অভিযোগ করেছে কিনা, তো পরস্পর শুনতে পারলাম অন্যান্য জায়গায় গণ্ডগোল হয়েছে, সেই কারণে ওরাও ভাবছে এখানে হতে পারে, তাই এসেছে না, এখানে কোনো পরীক্ষায় কোনো গণ্ডগোল হয়নি, সুন্দরভাবে পরীক্ষা হয়েছে, বাচ্চারা শান্ত এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছে, এরা আনন্দিত আছে, আনন্দিত, এতে বোঝা গেল প্রশ্নটাও ভালো হয়েছে। বোর্ড থেকে এটা আমাদের বোর্ডের প্রশ্ন এখানে আসে, এখানে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, এখানে প্রফেসররা 12 স্কুলের যে ডিস্ট্রিবিউশন সেন্টার, আমরা এখানে রিকুইজিশন পাঠাই, রিকুইজিশন মোতাবেক সাবজেক্ট ওয়াইজ রিকুইজিশন দেওয়া হয়, সেই মোতাবেক আমরা টিচারদের মাধ্যমে আমি পরীক্ষার আগে নিয়ে আসি, এবং পরীক্ষা 12টা থেকে শুরু হয়, যখন 12টা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাতে প্রশ্নপত্র উঠিয়ে দিই। 80 মার্কসের পরীক্ষা হয়েছে। কিছুদিন আগে একটা মেমোরিশিং ছিল ডিপার্টমেন্টে, এটা 10 এবং 12 এর ক্ষেত্রে, এখানে 9 এবং 11 সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, যারা এগুলো দিচ্ছে বিবৃতি হয়তো না বুঝে দিয়েছে, এটা 9 এবং 11 সম্পর্কে এই ধরনের কোনো মেমো আমরা পাইনি। আমরা ডিপার্টমেন্ট থেকে মেমো পেয়েছি 80 মার্কসের হবে, এই মেমো মোতাবেক বাচ্চাদের বার্তা বুঝিয়ে দিয়েছি, যথারীতি বাচ্চারাও সেইভাবেই প্রিপারেশন নিয়েছে, এবং 40 মার্কের যেটা বলা হয়েছে এটা 10 এবং 12 এর ক্ষেত্রে একটা ডিপার্টমেন্টে একটা আমরা মেমো পেয়েছি, এটা 9 এবং 11 এর ক্ষেত্রে নয়। পুরোপুরি সন্তুষ্ট আমি তো দেখলাম, এতে বোঝা গেল যে পরীক্ষা ভালোই হয়েছে, প্রত্যেক বাচ্চাই দেখি খুশি মনে যাচ্ছে, এবং যেহেতু এটা বেঙ্গলি মিডিয়ামে, ইংলিশে তো স্বাভাবিক কারণে বাংলা মিডিয়ামের ছাত্র একটু দুর্বল থাকে, কিন্তু আজকে প্রশ্নপত্রের মান ভালো হয়েছে আমার মনে হচ্ছে, যেহেতু প্রত্যেকটা বাচ্চাই আনন্দিত, এতে বোঝা গেল প্রশ্নটা ভালোই হয়েছে। 9 তো এমনিতে আছে 95 জন স্টুডেন্ট আছে এখানে, 95, এবং 11 হলো 107, কিন্তু পরীক্ষা বুঝে একটু কম দিয়েছে, 4 জন 5 জন আসেনি। এটা হলো কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমার নাম, আমি হেডমাস্টার অজিত চন্দ্র দাস। আমি গত মাসের 25 তারিখ আমি এখানে জয়েন করেছি, এই হলো এক মাসও হয়নি, এইভাবে আছে।